আজকে বাড়ির ভেতরের রং নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। বার্জারের বেশ কিছু রঙের আমরা স্যাম্পল এখানে রেখেছি, দেখুন বার্জার সিল্ক ব্রিথ ইজি, সিল্ক গ্রামার, সিল্ক ইজি ক্লিন ফ্রেশ, ইজি ক্লিন, রঙ্গুলি এবং বাইসন ইমালশন। আজকে এই প্রোডাক্টগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো সবার আগে আপনাদের বলে নেওয়া উচিত, আমার চোখের প্রবলেমের জন্য আমি কিছুদিন ধরে ভিডিও করতে পারছিলাম না। তো আজকেও সেই চোখের প্রবলেম রয়েছে বলে আমি ফেস ক্যাম করছি না, ডাইরেক্ট প্রোডাক্টের উপর ভিডিও করছি। বার্জারের ইন্টেরিয়ার প্রোডাক্টের সর্বপ্রথম প্রোডাক্ট হচ্ছে বাইসন ইমালশন। বাড়ির ঘরের ভেতরের যত রকম ইমালশন পেইন্ট রয়েছে, এটা হচ্ছে সবথেকে কম রেঞ্জের ইমালশন পেইন্ট। বার্জারে এতগুলো প্রোডাক্ট নিয়ে আলোচনা করতে গেলে হয়তো একটা ভিডিওতে সম্ভব নয়, আমরা এই ভিডিওটিকে দুটি ভাগে ভাগ করে নেব। আজকে প্রথম ভাগ শুরু হচ্ছে বার্জার বাইসন ইমালশন দিয়ে। চলুন তাহলে বাইসন ইমালশন প্রোডাক্ট নিয়ে আলোচনা করি। যারা বাড়ি ভাড়া দেওয়ার জন্য চিন্তা করছেন, কোনো ফ্ল্যাট ভাড়া দেবেন কিন্তু ডিস্টেম্পার করাবেন না, বা কম রেঞ্জের উপরে ইমালশন পেইন্ট করাতে চান, তাদের জন্য বাইসন ইমালশন পেইন্ট। ডিস্টেম্পারে খুব বেশি হলে 20-25খানা কালার পাওয়া যায়, কিছু কালার মিলিয়ে বা স্ট্রেনার মিশিয়ে 20-25টা কালার পাওয়া যায়। কিন্তু বাইসন ইমালশনে আপনারা পাবেন 1700 কালার শেড, ডিস্টেম্পারের তুলনায় অনেক ভালো বাইসন ইমালশন পেইন্ট করার, কারণ এতে 1700 আপনি কালার শেড পাচ্ছেন আর এর 1 লিটার 2 কেজি ডিস্টেম্পার সমান। অর্থাৎ আপনি যদি 10 লিটার বাইসন ইমালশন পেইন্ট কেনেন, সেটা 20 কেজি ডিস্টেম্পারের সমান হবে। এই বাইসন ইমালশন পেইন্টের বেশ কিছু সুবিধাও রয়েছে। 3 বছর এর ডুরাবিলিটি, লাইফ টাইম 3 বছরের, 70-80 স্কোয়ার ফিট দুকোটে কভারেজ দেয়, দামও খুব একটা বেশি নয়, 150 টাকা স্টার্টিং হোয়াইট বেসের উপরে, মানে সাদা রঙের দাম 150 টাকার কাছাকাছি। 7খানা বেস রয়েছে যেগুলো কালার মিশিয়ে অন্য কালার তৈরি হয়, তো কালার এন্ট্রের কস্ট আলাদা। বাজেট পেইন্ট, এটা লোয়ার রেঞ্জের পকেট ফ্রেন্ডলি ইমালশন পেইন্ট। ডাইলিউশন হচ্ছে 300-400 ml পার লিটার। বাইসন ইমালশন ম্যাট ফিনিশ, তবে যদি আপনি এতে গ্লো চান তো বার্জারের নতুন বেরিয়েছে বাইসন গ্লো ইমালশন পেইন্ট। অর্থাৎ আপনি একই রেঞ্জের একই দামের মধ্যে হালকা একটা শিন পাবেন বাইসন ইমালশন পেইন্টের মধ্যে, বার্জার বাইসন ইমালশন গ্লো। তাহলে কেন এখন ডিস্টেম্পার বা হোয়াইট ওয়াশ আমরা করব? চলুন আজ থেকে শুরু করি আমরা বাইসন ইমালশন পেইন্ট। এবার আলোচনা করব আমরা পরবর্তী প্রোডাক্ট, বার্জার রঙ্গুলি টোটাল কেয়ার। রঙ্গুলি এমন একটা প্রোডাক্ট যেটা প্রিমিয়াম ইন্টেরিয়ার অ্যাক্রালিক ইমালশন, যাতে আপনার 2000-এর উপরে কালার শেড পাবেন। কোম্পানি বলে 100-120 স্কোয়ার ফিট প্রতি 2 কোটে আপনার এর কভারেজ পাবেন। এর লাইফ টাইম বা ডুরাবিলিটি হচ্ছে 5 বছরের মতন, 4-5 বছর ডুরাবিলিটি এর। সবাই বলে রঙ্গুলি ম্যাট ফিনিশ, কিন্তু রঙ্গুলি যদি ঠিকমতো করা হয় এতেও একটা অ্যাঙ্গুলার শিন পাওয়া যায়। অ্যান্টি ফাঙ্গাল রয়েছে, অ্যান্টি অ্যালগি রয়েছে, সঙ্গে স্টেইন গার্ড রয়েছে। এই দেখুন স্টেইন গার্ড, স্টেইন গার্ড সিম্বল রয়েছে, অ্যান্টিব্যাকটেরিয়ালের সিম্বল রয়েছে, এটা অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টি অ্যালগির সিম্বল রয়েছে, স্টেইন গার্ডের সিম্বল রয়েছে, এবং এটা গ্রিন প্রো প্রোডাক্ট, অর্থাৎ নেচার ফ্রেন্ডলি প্রোডাক্ট। এই ডাইলিউশন রয়েছে 300-400 ml পার লিটার, যদিও 500 ml কাছাকাছি লেখা থাকে, তো 300-400 ml পার লিটার আপনার জল ইউজ করবেন। ডিপ কালার হলে জলটা কম মেশাবেন, এন বেস কালার হলে জল মেশালে সামান্য কৌটো ধুয়ে বা না মেশালে যেন চলে, এরকমভাবে। এর দামও খুব একটা বেশি নয়, এর দাম শুরু হয় 280-330 টাকার মধ্যে এর দাম প্রতি লিটারে। সব রকম আপনার কালার পাবেন। তো আজকে দুটো প্রোডাক্ট আমরা আলোচনা করলাম, একটা হচ্ছে বাইসন ইমালশন এবং আরেকটা হচ্ছে রঙ্গুলি টোটাল কেয়ার। পরবর্তী ভিডিওতে আমরা ইজি ক্লিন আর এবং ইজি ক্লিন ফ্রেশ নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয় তাহলে বলবো সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটাকে, এবং বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করুন, লাইক করুন। তো আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।